প্রধান বিচারপতি এই মুহূর্তের সবথেকে বড় খবর যে খবর নিয়ে আজ সারা দিন রিপাবলিক বাংলা ছিল সেই খবরের নতুন আপডেট ব্রেকিং নিউজ আপনাদের জানাচ্ছি আগামী বুধবার এই মামলার আবার শুনানি হবে কলকাতা হাইকোর্টে এবং নিম্ন আদালতে জামিনের যে নির্দেশ তা স্থগিত করে দেওয়া হয়েছে চার হেভিওয়েট নেতার জামিন স্থগিত নিম্ন আদালতে জামিনের নির্দেশ স্থগিত অভিষেক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে অভিষেক কি জানতে পারছো আদালত কি জানালো এই বিষয়ে তবে তোমাকে জানিয়ে রাখি যে হাইকোর্টের তরফে বা হাইকোর্টের কাছে আজ দ্বারস্থ হয়েছিলেন সিবিআই আধিকারিকরা তুমি জানো যে এই চার হেভিওয়েট নেতাদের আজ যখন জামিন দেওয়া হয় ব্যাংশাল আদালতের সিবিআই স্পেশাল কোর্ট থেকে তারপরে সরাসরি সিবিআই আধিকারিকরা কিন্তু পৌঁছে যান হাইকোর্টে দ্বারস্থ হন এবং তারা জানান যে প্রক্রিয়াতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রাউন্ডে তাদের পক্ষে জামিন নেওয়াটা সম্ভব না কারণ তাদেরকে জামিন যে গ্রাউন্ডে দেওয়া হয়েছে সেটা কমপ্লিটলি ইললিগাল যাবতীয় তথ্য প্রমাণ এই চারজনের বিরুদ্ধেই রয়েছে এমনটাই দাবি করেছেন সিবিআই আধিকারিকরা এবং তার যাবতীয় তথ্য প্রমাণ আজ হাইকোর্টের তরফ থেকে দেখা হয় শুনানি প্রক্রিয়া চলাকালীন এই চারজনের আইনজীবীর তরফ থেকে দাবি করা হয় যে কেসে ইতিমধ্যেই জামিন দেওয়া হয়েছে সিবিআই স্পেশাল কোর্ট থেকে কিভাবে সেই কেসের ক্ষেত্রে স্টে অর্ডার দিতে পারে হাইকোর্ট এবং সেই যখন সওয়াল জবাব হয় সেই সময় কিন্তু হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে নারুদা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কার্যত হাইকোর্টের তরফ থেকেই যাবতীয় তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছিল ম্যাথু স্যামুয়েলের তরফ থেকে হাইকোর্টে ফলে তার একেবারে এখতিয়ারের মধ্যেই পড়ে এই তদন্ত প্রক্রিয়া যে কারণে এই জামিন যে মঞ্জুর হয়েছিল সেই জামিনের ওপর স্থগিতাদেশ দিলেন হাইকোর্টের আদালত এবং আগামী বুধবার এর ফের শুনানি হবে অর্থাৎ এই চার দিন তাকে কিন্তু অর্থাৎ এই তিন দিন কিন্তু ফিরাদ হাকিম শোভন চট্টোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্র তাদের কিন্তু এই মুহূর্তে জেল কাস্টে রাখতে হবে এবং তাদেরকে বুধবার ফের হাইকোর্টের তরফ থেকে হাইকোর্টের কাছে কিন্তু প্রডিউস করা হবে এবং সেখানে নিজেদের রিমান্ডেই চাইবেন সিবিআই আধিকারিকরা এমনটাই সিবিআই সূত্রে খবর একদমই অভিষেক তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তের সব থেকে বড় খবর আজ সারা দিন যে খবরে গোটা বাংলা নজর রেখেছিল গোটা বাংলা বললে ভুল হবে গোটা দেশ নজর রেখেছিল সেই খবরে আমরা আরো একবার নজর দেব আপনাদের জানিয়ে রাখি নিম্ন আদালতে জামিনের যে নির্দেশ সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে চারজন হেভিওয়েট নেতার জামিন স্থগিত নিম্ন আদালতের যে নির্দেশ সেই নির্দেশে স্থগিতাদেশ সিবিআই এর তরফ থেকে যে আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে তাদের সেই আবেদন গৃহীত হয়েছে এই মুহূর্তের সব থেকে বড় খবর এবং এই মামলাটি শুনানি আগামী বুধবার কলকাতা হাইকোর্টে হবে অভিষেক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে কথা বলবো অভিষেকের সঙ্গে অভিষেক আরো একবার জানতে চাইবো যে ঠিক কি হলো আজকে আদালতে সিবিআই এর তরফ থেকে কোন যুক্তি দেওয়া হলো আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আরো একবার অভিষেক আমাদের প্রতিনিধির সঙ্গে তবে যে খবর আপনাদের জানাচ্ছি এই মুহূর্তের সব থেকে বড় খবর আজকে সারাদিন যে খবরে আমরা ছিলাম সকালে যেভাবে আমরা দেখিয়েছি আপনাদের যে তৃণমূল কংগ্রেসের দুজন মন্ত্রিসভার দুজন সদস্য এবং একজন বিধায়ক এবং পাশাপাশি শোভন চ্যাটার্জি তাকে গ্রেফতার করা হয় সিবিআই এর তরফ থেকে নিজাম প্যালেস সেখানে নিয়ে যাওয়া হয় এবং তারপর অবশেষে তাদের জামিনও মঞ্জুর হয় কিন্তু এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছি তাদের জামিনে নিম্ন আদালতে জামিনের যে নির্দেশ তাতে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আমাদের প্রতিনিধি অভিষেক আমাদের সঙ্গে রয়েছে আরো একবার কথা বলবো অভিষেকের সঙ্গে অভিষেক জানতে চাইবো যে হাইকোর্ট যে জামিনে স্থগিতাদেশ দিয়েছে সেখানে দুপক্ষের আইনজীবীদের যুক্তি কি ছিল আমি একটু পরিষ্কারভাবে তোমার কাছে জানতে চাইবো দেখো যেটা এখনো পর্যন্ত সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে সিবিআই এর তরফ থেকে যিনি আইনজীবী তিনি পরিষ্কার জানান যে ঘটনা বা যেভাবে আজকে গ্রেপ্তার করা হয়েছিল এই চারজন প্রভাবশালী নেতাদের প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অর্থাৎ দুর্নীতি দমন আইনে এই তিন চারজনকে গ্রেপ্তার করা হয় যে আইপিসি সেকশন অর্থাৎ টিআরপিসি সেকশন যেখানে রেজিস্টার হয় 120B এবং 7-13A তাদের বিরুদ্ধে কিন্তু রুজু করা হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন জনপ্রতিনিধি হিসাবে তারা সরাসরি ঘুষ নিয়েছেন এমনটাই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল যাবতীয় তথ্য প্রমাণ যাবতীয় চারিপার্শ্বিক তথ্য প্রমাণ তাদের বিরুদ্ধে গিয়েছে এবং পাশাপাশি ফিরাদ হাকিম এবং মদন মিত্রের যে বয়ান প্রতিনিয়ত বদল হয়েছে এমনটাই দাবি করা হয়েছে সিবিআই তরফ থেকে আজও তাদেরকে জয়েন্ট ইন্টারোগেশন করা হয় সেই সময়ও তারা দু বছর আগে যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেই স্টেটমেন্টের সঙ্গে আজকের স্টেটমেন্টের
বিস্তর তফাত রয়েছে বলেই দাবি করেছেন সিবিআই এর আইনজীবী এবং এই গ্রাউন্ডই কার্যত আজকে কিন্তু পেশ করা হয় হাইকোর্টের কাছে এবং তারা দাবি করেন যে যেভাবে আজকে তাদেরকে জামিন মঞ্জুর করা হয়েছে এবং তাদের সিবিআই এর এখতিয়ার নিয়ে প্রশ্ন করা হয়েছে সেটাও কার্যত আইন বিরুদ্ধ কারণ গভর্নরের তরফ থেকে স্যাংশন দেওয়া হয়েছে চার্জশিট সেই চার্জশিটে চারজন প্রভাবশালী নেতা যা এই চারজন প্রভাবশালী নেতাকেই আজ গ্রেফতার করেছে সিবিআই আধিকারিকরা ফলে তাদেরকে কিভাবে জামিন দেওয়া হয় কিভাবে এই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে পারে নিম্ন আদালত এবং এই প্রক্রিয়া যখন সওয়াল জবাব চলে তখন সিবিআই যে সময় দাবি করা হয় এবং তার পাল্টা যুক্তি খাড়া করা হয় তৃণমূল কংগ্রেসের এই চারজন হেভিওয়েট নেতার আইনজীবীদের তরফ থেকে তারা বলেন যে একেবারে এখতিয়ার বিরুদ্ধ কাজ করছেন সিবিআই আধিকারিকরা যে ঘটনায় ইতিমধ্যেই জামিন মঞ্জুর হয়েছে সেই ঘটনায় কিভাবে হস্তক্ষেপ করতে পারে হাইকোর্ট এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কার্যত হাইকোর্টের তরফ থেকে সরাসরি স্টেটমেন্ট দেওয়া হয় যে এই ঘটনা প্রক্রিয়া অর্থাৎ তদন্ত প্রক্রিয়া 2016 সালে শুরুই করা হয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং এই তদন্তর যাবতীয় তথ্য প্রমাণ এটা কিন্তু হাইকোর্টের কাছে সাবমিশন করা হয়েছিল ম্যাথুসামের তরফ থেকে ফলে একেবারে আয়ত্তা মুহূর্ত অর্থাৎ এখতিয়ারের মধ্যেই পড়ে হাইকোর্টের যে নিরিখেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে কারণ শুনানি প্রক্রিয়া আজ অনেকটা রাত হয়ে গিয়েছে এবং আইনজীবীদের তরফ থেকে যে পাল্টা যুক্তি খাড়া করা হচ্ছিল সেটার পরিপ্রেক্ষিতেই কার্যত তড়িঘড়ি এই যে জামিন সেই জামিনের স্থগিতাদেশ দেওয়া হয় এবং আগামী বুধবার শুনানি প্রক্রিয়া শুরু হবে হাইকোর্টে এমনটাই কিন্তু জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে। রেনেতা